নেতাজি জন্ম জয়ন্তীতে অসুস্থ শিশুকন্যার পাশে দাঁড়ালো সৌমি। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মজয়ন্তীকে সামনে রেখে শিলিগুড়ির জেলা হাসপাতালে রোগী সাধারণের মধ্যে মঙ্গলবার ফল বিতরণ করল মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা সৌমি। সংস্থার সভাপতি তথা সমাজসেবী এবং বোর্ড চেয়ারম্যান মিলি সিনহার নেতৃত্বে সৌমির সম্পাদক শ্রাবণী চক্রবর্তী সহ অন্যান্যরা এদিন জেলা হাসপাতালে গিয়ে ফল তুলে দেন। এরপর মিলিদেবীরা শিলিগুড়ি আশ্রমপাড়ায় গিয়ে অসুস্থ শিশুকন্যা আরাধ্যা ঢালিকে চিকিৎসার জন্য অর্থ সাহায্য করেন। আরাধ্যা দু আড়াই বছর বয়সে 10 জনের মতো স্বাভাবিক চলাফেরা করতে পারত, কিন্তু হঠাৎ অজানা এক জ্বর হওয়ার পর আলাদা চলাফেরার শক্তি হারিয়ে ফেলে। এখনও চিকিৎসা চলছে। ওদের বাড়ির আর্থিক পরিস্থিতি ভালো নয়। এই অবস্থায় আরাধ্যাকে সাহায্য করার জন্য খবরের ঘণ্টায় বেশ কিছুদিন ধরেই মানবিক আবেদন সম্পন্ন সংবাদ প্রচার করা হয়। সেই কারণে এর আগে এগিয়ে আসেন এসজেডি এর বোর্ড সদস্য গৌতম গোস্বামী, ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তার। মঙ্গলবার বিশিষ্ট সমাজসেবী তথা বোর্ড চেয়ারম্যান মিলি সিনহা মানবিক মুখ নিয়ে আরাধ্যার পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আগামী দিনেও আরাধ্যাকে সুস্থ করে তোলার জন্য তারা সাহায্য করবেন বলে মিলিদেবী জানান। সৌমির তরফে শ্রাবণী চক্রবর্তী, আন্তর্জাতিক খেলোয়াড় সোমা দত্ত, সুমিতা কুন্ডু সহ অন্যান্যরা এদিনে গিয়ে এসে অসুস্থ শিশুকন্যা এবং তার পরিবারের মনোবল বৃদ্ধি করেন। আজকে 23শে জানুয়ারি 2024 আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন উপলক্ষে আমরা আজকে শিলিগুড়ি হসপিটালে এসেছি সৌমির তরফ থেকে। সৌমি আমাদের একটি নারী সংস্থা, সেই সংস্থার থেকে আমরা কিছু না কিছু আমরা এই দিনগুলোতে আমরা ফল বিতরণ করে থাকি। আজকে আমরা হসপিটালকে বেছে নিয়েছি, সেখানে আমরা কিছু ফল সামগ্রী খাবার আমরা পেশেন্টদেরকে দিতে আসছি। এরপরে আমরা যাব, একজন বাচ্চা মেয়ে আছে আশ্রমপাড়া। আমরা খবরের ঘণ্টার মাধ্যমে জানতে পেরেছি যে বাচ্চাটি হঠাৎ করে জ্বর আসাতে সে এখন পঙ্গু হয়ে গেছে এবং তাকে তার মা একটা আবেদন করেছেন যে তাকে একটু আর্থিকভাবে সাহায্য করলে ও দুটো ইঞ্জেকশন নিলে কিছুটা হলে ও স্টেবল হতে পারে। সেখানে আমরা আমাদের সৌমির পক্ষ থেকে তাকে আমরা কিছু আর্থিক অনুদান দিতে যাচ্ছি। আর আজকে হসপিটালে এখন আমরা আর একটি ডিপার্টমেন্ট আছে, ফিমেল মেডিসিন, এদেরকে আমরা কিছু ফল দিয়ে আমরা সেখানে যাব। সৌমির তরফ থেকেই যাচ্ছি। সৌমি একটা পুরোপুরি না আমাদের নারী মহিলা দ্বারা পরিচালিত সংস্থা, যে সামাজিক কাজগুলো করেছিল। প্রত্যেককেই আমরা জানাবো যে মেয়েটি অসুস্থ আছে, তার মার আবেদনে যেন একটু সাড়া দেয়। এইভাবেই ছোটো ছোটো সাহায্যের মাধ্যমে যাতে ওর 60,000 না 70,000 টাকা বোধহয় দুটো ইঞ্জেকশন আছে, যদি সবাই মিলে আমরা অল্প কিছু করেও দিয়ে তাকে, কিছুই না, আমাদের প্রতিদিনই আমরা হাত খরচা, আমরা নানা রকম বাজে খরচা করি,
সেই খরচার থেকে যদি কেউ বাঁচিয়ে যে তার মাকে একটু সাহায্য করে, তাহলে মেয়েটি হয়তো আগামী দিনে হেঁটে চলে বেরোতে পারবে। এমনি কতজনকে আজকে হসপিটালে দেওয়া হলো? আমরা 120 জনের আমরা নিয়ে আসছি খাবার, 120 জনকে আমরা। আমি বললাম যে এরকম এরকম একটা টাকা লিখেছে, মেয়ে হুইল চেয়ারটা দিয়ে গেছিল লক্ষ্মী পূজার দিন, আর ওই ওয়েলফেয়ার গ্রুপ এসে ওনাকে দুর্গাপুজোর সময় কুমারী পূজা করে গেছে, আশীর্বাদ করে গেছে, কষ্ট কষ্ট দিয়ে গেছে। এখন গোপনদার কথা হচ্ছে বললো যে ইঞ্জেকশনটা আমি আনাবো, আমি সেদিনও মেডিকেলে গেছিলাম, তো খবরের ঘন্টায় এই খবরটা পেয়ে আমরা তখন সিদ্ধান্ত নিই যে আমরা আজকে আসবো, সেই হিসেবে খবরের ঘন্টার যিনি ইয়ে আছে সম্পাদক তাকে বাকি দেশকে আমরা বলেছি যে আমাদেরকে একটু নিয়ে আসতে, আসলাম। আমাদের খুব ক্ষুদ্র সামর্থ্য, কারণ আমরা নিজেরাই আমরা মান্থলি যে সাবস্ক্রিপশন দিই তার থেকে আমরা একটা টাকা তোমাকে দিচ্ছি, কিন্তু টাকাটা কিন্তু ওর কাজের পারপাসে সব জমা করো, আরও আমরা হয়তো বলতে থাকবো সবাইকে। আর যে চন্দা ও যে বললো ওদের যে বাড়ির মালিক আছে যে তাদের কাছে যাও একটু অ্যাপিল করো পাড়ার লোকদেরকে, কাউন্সিলার যে আছে না তোমার কাউন্সিলার শ্রাবণী দত্তকে একটা অ্যাপ্লাই করেছো মেডিকেল ইয়ের থেকে তোমাকে টাকা দিতে পারতো, তো ওর যে ট্রিটমেন্টের বিষয় আছে, ওর ট্রিটমেন্টের জন্য তুমি একটা চিঠি করো, তারপরে তুমি আমি যে সেক্রেটারি আছে গবাক্য বলছি তুমি ওনাকে বলো যে 1000-10000 টাকা হোক বা যাই হোক আমি কথা বলছি ওর সাথে,
দিয়ে তিনিও তার কাছে একটা অ্যাপ্লাই করেন, একটা চিঠি করে দেবেন। হ্যাঁ, আর ওর যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওর নেই না, তাহলে তোমার অ্যাকাউন্টে দেবে ওর পাসবইয়ের। আমার একটাই অ্যাকাউন্ট আছে, আমার বাবার অ্যাকাউন্ট আছে। তাহলে বাবা অ্যাপ্লাই করবে, যেহেতু ওরকম আছে, ওর ট্রিটমেন্টের যত ফাইল আছে ওটা জেরক্স করে ওকে দিতে হবে। আমি এখনই কথা বলবো ওর সাথে, যে যাতে ও তোমার ইয়ে করে। কাল পরশু যাও, শ্রাবণীও বোধহয় অসুস্থ শুনেছি, শ্রাবণীর কাছে গেলে কিছু হয়তো ও সাহায্য করবে। ঠিক আছে, না 5,000 টাকা দিলাম। হ্যাঁ, মানে ওকে ধরাটা ঠিক পায় না, ওনারা যে আজকে এলেন সৌমির পক্ষ থেকে, মিলিদি বা ওনারা সবাই, আপনার অনুভূতি কি? আমার তো খুব ভালো লাগছে, সবাই আসছে আমার পাশে দাঁড়িয়েছে, আমার মেয়েটা এবার মনে হচ্ছে তাড়াতাড়ি সুস্থ হবে। আর আপনাকে তো বারবার বলছি, দেখুন যেভাবেই হোক আমার মেয়েটাকে একটু সুস্থ করে দিন। আমিও চাই আমার মেয়েটা হাঁটুক। সব মাই তো চাইবে তার ছেলে মেয়ে সন্তান সবাই সুস্থ থাকুক, আমরাও চাইবো, আমরাও তো মা। আমরা খবরের ঘন্টা দেখার পরে আমাদেরও তো মনে হলো যে না, বাচ্চা মেয়ে তার পাশে থাকা আমাদের জরুরি। আসবেন আপনি, সবারই আশীর্বাদ আছে, ভালো হয়ে যাবে, সবাই আশীর্বাদ আছে।